তবে খুব সহজে প্রফেশনাল লোগো তৈরি করতে হয় ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাইলে ভিডিওটি ইন পর্যন্ত আপনাদের দেখতে হবে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন এবং এই ভিডিওতে একটি লাইক তো চাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম আবার মোবাইল স্ক্রিনে আমি আজকে শেয়ার করব এ টু জেড কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভালো একটা প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এটি তৈরি করতে হলে আপনার একটি লোগো পয়েন্ট প্লাস একটি সফটওয়্যার লাগবে বন্ধুরা আমি আগের একটি টিউটোরিয়াল দেখাইছিলাম কিভাবে আপনি খুব সহজে ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন যদি এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এটি দেখে আসবেন আর চলুন এই ভিডিওটি দেখা যাক কীভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা দেরি হবে বন্ধুরা এখানে দেখেন আপনি ইউটিউব কভার টুইটার কভার লোগো টোগো সব তো আজকে আমি লোগো বানাই দেখাবো তো লোগো তো লোগোতে ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস শো হলো তো আমি এখানে ফটো থেকে আমি ফটো এখান থেকে কিছু লোগোর কিছু টেট পিএনজি আমি এখানে সেট করতে পারবো তো পিএনজি তো সময়ের ব্যাপার তো আমি একটা যে কোনো একটা পিএনজি এটা ছবি নিয়ে নিলাম আমি যে কোনো একটা পিএনজি ছবি নিয়ে এটাকে ছোট করে দিলাম এরপরে কালার কালার চেঞ্জ করব মনের ইচ্ছা মতন পছন্দের মতন কালার চেঞ্জ করবেন তো কালার চেঞ্জ করা হয়ে গেল আমার তো কালার চেঞ্জ করা হয়ে গেলে আমি ক্লিক ক্লিক করে সেভ করে দেব এখন আমার দিতে হবে ট্যাক্স আপনার চ্যানেলের নাম অথবা যে কোনো একটা নাম দিতে পারবেন আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম তো এখানে দিয়ে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এটাকে একটু ছোট করে দেবো মাঝখানে ছোট করার পর এখানে আমি এটার ফন্ট চেঞ্জ করতে হবে ফন্ট চেঞ্জ করতে হবে এটার সুন্দর একটা ফন্ট তো বন্ধুরা আমার মনের মতন একটি ফন্ট পেয়ে ফেলছি তো এই ফন্টটিকে আমি এখন নতুন একটা ট্যাগস দেব ভালো একটি ট্যাগস দিয়ে এখানে আমি সেভ করে দেব তো দিয়ে তো এটাকে আমি ফন্টের কালার এখন চেঞ্জ করব ফন্টের কালার চেঞ্জ করতে হলে ফন্টের ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন ফন্টের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে ক্লিক দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার ছবি পিছনে অ্যাড করতে পারবেন তারপরে এই পিছনের মধ্যে একটা কোনো একটা কালার দিতে পারবেন যে সৌন্দর্য বাড়িয়ে দিবে আপনার লোগোটাকে তো একটি পেয়ে গেলাম সৌন্দর্য ভালো একটি যা প্রফেশনাল লাগবে আপনার লোগোটাকে তো এটাকে দিয়ে আমি ক্লিক ক্লিক করে দেবো সেভ করে দেবো তো এখান থেকে সেভ করার জন্য আপনার লোড জিপিজি এখানে ক্লিক করবেন এখানে নামটা দিয়ে দেবেন কী নামে এটাকে সেভ করতে চান যে কোনো একটা নাম দিয়ে দিলাম মনে রাখার জন্য তো ডাউনলোড করে দেবেন ডাউনলোড